আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে যে ব্যায়ামটা করছি এটা টোটাল করতে আমার কিন্তু 5 মিনিট লেগেছে, কিন্তু আপনাদের 50 সেকেন্ডের মধ্যে আমি স্পিডটা বাড়াই দিয়ে দেখাই দিচ্ছি। তো প্রথমেই একটু বলে দিই, সেটা হচ্ছে যে এই ব্যায়ামটা আমরা কেন করি। আমি যেহেতু ওয়েটটা কমাতে চাচ্ছি, শরীরের বাড়তি ফ্যাটটা দূর করতে চাচ্ছি, সো কার্ডিও বা দৌড়ঝাঁপের পাশাপাশি কিন্তু এই কোর এক্সারসাইজগুলো করতে হয়। এই ব্যায়ামটা করলে কিন্তু আমার পেটের যে লেয়ারটা এটা অনেক মজবুত হবে, এবং ওভারঅল যখন ফ্যাটটা কমে যাবে পেটটা অনেক স্লিম মনে হবে। তো চলুন আমি শুরু করি। এই এক্সারসাইজটা খুবই কার্যকরী। সো প্রথমে আমি 25টা মারবো প্রথম সেটে, দ্বিতীয় সেটে 15টা এবং তৃতীয় সেটে 15টা করে মারবো। সো যারা পেটটা স্লিম করতে চাচ্ছেন, পেটটা কমাতে চাচ্ছেন, তারা কিন্তু চাইলে জগিং কার্ডিওর পাশাপাশি এই ব্যায়ামটা করতে পারেন। তো আমি একটু পাশে থেকে একটু ঘুরে আসলাম, 15-20 সেকেন্ড বা 25 সেকেন্ড, অনেক কষ্ট হয় অনেক প্রেশার পরে। তো এখন আমি 15টা দিব, মানে প্রথমে বেশি দিতে হবে, তারপরে আস্তে আস্তে আপনি কমাবেন। আবার আমি চলে গেলাম, এর সাথে ওর সাথে একটু কথা বলছি বা ট্রেনারের সাথে কথা বলছি, মোটামুটি 25 সেকেন্ড মতো একটু পানি খেয়ে নিচ্ছি এনার্জি নেওয়ার জন্য। এবং তৃতীয় সেটটি আমি এখন দেব, এবারও 15টা দেব। সো আপনারা যারা শরীরের ওয়েট কমাতে চাচ্ছেন বা বেলিটাকে কমাতে চাচ্ছেন, তারা কিন্তু এই ব্যায়ামটা করতে পারেন, ঠিক আছে। তো শেষ একটু দেখাই অন্যান্য মেম্বাররা কী করছে। এই যে এক ভাই ঠান্ডা হচ্ছে ফ্যানের নিচে, এই পাশে আরেক ভাই দৌড়াচ্ছে, এখানে ওরা ওদের মতো অ্যাক্টিভিটিগুলো করছে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।